কি সুন্দর এই গ্রাম, তাই না? ছোট থেকেই যেন আকর্ষিত করতো আমাকে এই গ্রাম। দেখো, ভাগ্যক্রমে বিয়েটাও কিন্তু এখানেই হয়েছে। ছোটবেলায় যখন আসাম থেকে এখানে বেড়াতে আসতাম, এখান থেকে একদম যেতে চাইতাম না। কোনো না কোনো কারণ দিতাম যে না, যাবো না। হয়তো জুতা লুকিয়ে রাখতাম, হয়তো ঘুমিয়ে থাকতাম, উঠতাম না। সকাল সকাল ট্রেন ছিল, উঠতাম না। মা ওরা খুব বকা ঝকা করে আমাকে কিন্তু এখান থেকে নিয়ে যেত। ছোট থেকে এই গ্রামটা আমাকে একদম একদম খুব টানত যে না, তুই এখানেই থাকবি। তা আমারও ভীষণ ভালো লাগতো এই, মানে নদী নালা মাঠ ঘাট ভীষণ ভালো লাগতো। ভাগ্যক্রমে দেখো, কিছুদিন বড় হওয়ার পর পাপা বললো তোদেরকে সেই গ্রামেই যেতে হবে। আর আমার আনন্দ দেখে মানে আমি কাউকে বোঝাতে পারছিলাম না যে আমি কতটা আনন্দ যে আমি গ্রামের বাড়িতে থাকবো। তারপরে এখানে এসে বাড়ি ঘর সব করা হলো, করে তারপর আমরা এখানে একদম এখানেই রয়ে গেলাম। তারপরেও একটা চিন্তা থাকে, বিয়ে হওয়ার পর যদি এই গ্রাম ছেড়ে আমাকে কোথাও যেতে হয়, একটা হয় না যে না, এই গ্রাম ছেড়ে যদি আমাকে কোনো দিন কোথাও যেতে হয়, খুব ভয় পেতাম। আমার ভীষণ ভালো লাগতো, কিন্তু একটা মিরাক্কেল হয়ে গেল কি যে না, আমার এই গ্রামেই বিয়ে হলো। হ্যাঁ, হয়তো লাভ ম্যারেজ, কিন্তু এই গ্রামেই হয়েছে, তাই না? আমার মতো কে কে এরকম প্রকৃতি দেখতে দেখতে যে কোনো কাজ করতে ভালোবাসো বা প্রকৃতির দিকে তাকিয়ে থাকো, যেন সমস্ত দুঃখ কষ্ট সব কিছু ভুলে যাই আমি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কি মিষ্টি একটা রোদ উঠেছে, জামা কাপড়গুলো বেশ শুকিয়েও যাচ্ছে, সকাল সকাল কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, ওইদিকে বাইরেও মেলা হয়ে গেছে। এই দেখো প্রচুর কাপড় এখানে এই দিকে মেলেছি, প্লাস ওই যে ওই ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছ ওই যে ওইখানে কিন্তু কাপড়গুলো মেলা আছে আমাদের। আর হাওয়া তো তাই শুকিয়ে যাবে, কোনো এক টেনশন নেই আর কি, হাওয়ার জন্য শুকিয়ে যাবে। এই দেখো জল, বাবা জল ধরতেই মন যায় না কি, এতক্ষণ এত ঠান্ডা লাগছিল ঘরের মধ্যে, মানে কি বলবো, এত ঠান্ডা। বাজে 11টা। প্রথমে শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কি বলবো, কিভাবে কাজ শুরু করব, কোনো কাজই হাতে উঠছে না, তবুও কাজ তো করতেই হবে। সকাল সকাল উঠে তোমাদের দাদাভাই চলে গেল ডাক্তার দেখাতে, ওই যে আমাদের আরেক ভাইস্তাকে, যে কালকে যে যে মারা গেছে তার পেছনে ওই ভাইস্তারা বসেছিল, তাকে নিয়ে গেছে ডাক্তারের এখানে। কারণ তারও মানে অতটা, সে তো যেহেতু এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, সামনের জন মারা গেছে আর পেছনের জন ব্যথা পায়নি, সেটা তো হয় না। না, সামনের জন মানে পড়লো, সময়ও দিল না কাউকে একটুখানি যে ডাক্তার তাকে দেখাবে, একটা সময়ও দেয়নি, সে আমাদের ছেড়ে চলে গেল। কিন্তু পেছনে যে ছিল যে ভাইস্তাটা, তাকে নিয়ে আজকে গেছে ও। তা সেও ভালো ব্যথা পেয়েছে, মানে বুঝতেই পারছো একটা পাঞ্জাব বডির সাথে অ্যাক্সিডেন্ট মানে লাগিয়ে দিয়েছে পাঞ্জাব বডির গায়ে। পাঞ্জাব বডিটার কোনো দোষ ছিল না বলছে, মানে পেছনে যে ভাইস্তারা ছিল সে বলছে যে তার কোনো দোষ ছিল না, দোষ আমাদেরই, সেই বলছে যে আমরাই সেরকম দেখে গাড়ি চালাইনি। তো যাই হোক, ওকে নিয়ে এখন গেল, মানে মনটা ভীষণ খারাপ সকাল থেকেও, মাথা ব্যথাটা অনেক কষ্টে কমিয়েছি কালকে, কিন্তু এই যতবার ভাবছি না, মানে কি বলবো আর, পুরো প্রেশারটা আমার মাথার মধ্যে গিয়ে লাগছে। যাই হোক, ওকে এখনও আনেনি, কাজেও উঠছে না, 11টাও বাজে, ভালোও লাগছে না কিছু। ওর বাবা গেছে, কি ব্যাপার, কি হলো, কোথায় ব্যথা পেলো না পেলো, একটা চিন্তা একটা। তো যাই হোক, রান্নাবান্না তো করতেই হবে, মা আবার সেন্টার থেকে চলে আসবে, রান্নাবান্না করবো, ঘর দুয়ার গোছাবো না, আমার ভালো লাগছে না আজকে ঘর দুয়ার গোছাতে। তবু ভেবেছি যে যেহেতু কীর্তন চলে এসছে, এই ঘরটা আমাকে ঠিক করতে হবে একটুখানি, এই ঘরটা লেপে মুছে আজকে ঠিক করবো। ও বললো যে এই ঘরটা আজকে ঠিক করো। তো চলো, এখন চাটা খেলাম, চাটা খেয়ে আয়ুষকে খেতে দিলাম, আয়ুষ উঠলো, একদম সকাল থেকে ভীষণ কুয়াশা, আয়ুষ এইমাত্র উঠলো, ওকে ক্যালক্স আর চকলেট, মানে চকলেট কমপ্লেনটা, কমপ্লেন তো না, প্রোটিন পাউডার, ওটা খেতে দিলাম। তো এবার চলো রান্নাবান্নার দিকে এগিয়ে যাই। সকালবেলা কিছু কাপড় এখানে মেলেছিলাম আর কিছু কাপড় ওই বাইরের তারে মেলেছিলাম। তো এত রোদ উঠেছে সব কাপড় বাইরে শুকিয়ে গেছে, কিন্তু এখানের কাপড়গুলো আর শুকাচ্ছে না। তো দেখো, সমস্ত রকম জ্যাকেট চাদর যা যেটা যেটা ভারী ভারী আছে হসপিটালে নিয়ে গেছি, সেগুলো সমস্ত কিছু এখানে দেখো মেলে দিচ্ছি। এখন এই তারের মধ্যে মেলে দিলে সারাদিনে শুকিয়ে যাবে, কারণ এখনও তো সেই সকাল, সেই মানে দুপুর হয়নি, সমস্ত কিছু শুকিয়ে যাবে আশা করছি আর কি। বন্ধুরা, ভীষণ ঠান্ডা, বাইরে ঘরে আর সবজি কাটার সাহসই পেলাম না। দেখো কত রকমের সবজি এখানে নষ্ট হচ্ছে, মানে কি এই বেগুনটা নষ্ট হয়ে গেছে,
অনেকগুলো সবজি মানে এরকম করে রেখে দিলে একসাথে খারাপ হয়ে যায়, আবার ফ্রিজে রাখলে মনেও থাকে না। তো সেই জন্য ভাবছি আজকে কিছু সবজি কেটে নিই, কী কী বানাবো না বানাবো। সবজির একদম ঝুড়ি নিয়ে বসেছি, তার আগে বাঁধাকপিটা কাটি, বাঁধাকপির একটা ঘন্ট মতন বানাই, ভালো লাগবে এই শীতে তো ভালো লাগবে। শীতে প্রত্যেকটা বাড়িতেই বাঁধাকপি থাকে, যেহেতু আর বেশি দিন নেই, বাঁধাকপির সিজন চলে যাবে, তখন আর বাঁধাকপি খাওয়া হবে না। এখন এতদিন তো সব ঘণ্ট ঘণ্ট খেয়েছে, এখন বেশিরভাগ সবাই ভাজা খাবে, কারণ এখন আর এতটা ভালো লাগে না। তো বন্ধুরা, সবজি কাটতে কাটতে আমার ওর কথা মনে পড়ছে, তো পারছি না আজকে কাজ করতে, আমি একদম একদমই পারছি না। সবজি কাটতে কাটতে যখন ঘরটার দিকে তাকাচ্ছি না, তখন আমার ওর কথা মনে পড়ছে, কারণ তোমাদেরকে আমি অনেক আগের ভিডিওতে দেখেছিলাম যখন ঘর হচ্ছিলো, এই ঘরটা কিন্তু ওরও অনেক কাজ আছে, এই ঘরের ইট গাঁথনি, ওর হাতের ইট গাঁথনি আছে। আমি যখন ঘরটার দিকে তাকাচ্ছি, এই বারান্দাতে দাঁড়িয়ে আমার সাথে কত হাসি ঠাট্টাই আর কি, তাকে চা বানিয়ে দেওয়া, নিজে হাতে রান্না করে ভাত খাওয়ানি, যখন মিস্ত্রির কাজগুলো করছিলাম, আমি সবজি কাটতে কাটতে পাচ্ছি না, আমি মানে আমি পারছি না, বাড়ির লোকগুলো কেমন করে সহ্য করবে জানি না। আমি সারাদিন আজকে কী করে কাজ করবো কিচ্ছু ভালো লাগছে না। চলো, আমার সবজি কাটা হয়ে গেছে, এখন আমি ভাজা একটা কাটি। তো বন্ধুরা, আমি স্নান ঠান করে চলে আসলাম, দেখো সবজিগুলো কেটে রেখেছি, শিম আলু পেঁয়াজ দিয়ে ভাজা, তার সাথে আলুর ঝোল, আর এখানে দেখো বাঁধাকপির ভাজা। তো এটা তো রান্না করব, মা চলে এসেছে বোধহয় সেন্টার থেকে, তো তাড়াতাড়ি করে রান্না করবো। আর এদিকে দেখো মাছের ভাজা হচ্ছে, ভেবেছিলাম ঝোল করব, পরে আর হলো না। তো দেখো এখানে ঘন্টটা বসিয়ে দিলাম, আর এখানে ভাজা হচ্ছে, আর ও এখনই আসলো ডাক্তার থেকে, ডাক্তার এখান থেকে, ওই ওকে মাছ ভাজা আর কাঁচা পেঁয়াজ মাছের তেল দিয়ে ভাত খেয়ে নিচ্ছে, কারণ এখনই ওকে নিয়ে আসবে হরিশকে, তো যাবে ও, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে ওখানে যাচ্ছে। আর বন্ধুরা, আমি স্নান ঠান করে আসলাম, স্নান ঠান করে আমিও যাবো রান্নাটা করে, মাকে মা বাবাকে খাবার দিয়ে, নাহলে মা নিয়ে নেবে, এখন আমি রান্না করে যাব, এখনই আসবে, তো আয়ুষকে ভাত খাত খাইয়ে দিয়ে যাবো, এসে বেশিক্ষণ মতো রাখবে না, কারণ বুঝতেই পারছো। ফিরে আসলাম আবার অনেকক্ষণ বাদে, আমি ওখানে গিয়ে দেখাও দেখতেও পাইনি, রাস্তার থেকে ফিরে আসতে হলো, মানে কি বলবো, ওখানে ওকে মানে ঢুকিয়েছে আর সাত সাত বার করে দিয়েছে, তো আমি রাস্তায় ছিলাম। তো দেখো এসে একটুখানি ভাত খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি দেখে ওদিকে চলে আসলাম, আমি দেখতেই পাইনি তার আগেই, কারণ বেশিক্ষণ রাখেনি ওকে, বাড়িতে রেখেই চলে গেছে, নিয়ে গেছে আর কি। তো আবার স্নান করব, তো সেই জন্য ভাবলাম যে আমি রান্নাঘরটা ঠিক করে নিই, তো মাছের ঝোল আর করতে পারিনি, ওইভাবেই ভাজা আর ঘণ্টটা করে আমি চলে গেছি। মা বাবা, বাবা খাইছে না, মা বাবা আয়ুষ সবাই খেয়ে নিয়েছে, তো এখন আমি আর ঘরে ঢুকবো না, মাকে বললাম একটু ভাত দাও, ওই যে এখানে ভাত নিয়ে রোদেই বসেছি, আরাম লাগছে, চলো খেয়ে দিয়ে ফোন করি ওর বাবাকে, ওর বাবা ওইখানেই আছে, আসুক, না হলে দুজন ছাড়া হবে না, ও আসুক একবারে কাজ করে, পরে স্নান করবো আর কি। তো চলো ভাতটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে আবার। Yeah.
বাইরেই ছিলাম, তবুও ভাবলাম যে না, ঠাকুর ঠাকুর আছে বাড়িতে, একই ঘরে ঠাকুররা থাকলে একটা কেমন একটা মনে খুঁতখুঁত, তো স্নান করে নেব। স্নান করার আগে ভাবলাম চলো রান্নাঘরটা জুড়িয়ে নিই মাটি দিয়ে। তো সেই জন্য দেখো এই গ্রামের ছোট্ট রাস্তা দিয়ে হেঁটে 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 ওই যে দূরে ক্ষেত দেখতে পাচ্ছ, সেই ক্ষেত থেকে গিয়ে নিয়ে আসবো চাকা চাকা মাটি, কারণ সবার ক্ষেতে এখন চাষবাস। ওই যে দেখো আমাদের ক্ষেতে বাঁধাকপি প্রায় হয়েই গেছে, আর পাশের ক্ষেতে তামাক। তো বন্ধুরা, হরিশকে নিয়ে গেল ওই ঘাটটাতে, আমাদের বাড়ির থেকে একদমই পাশে, ওই যে বাড়ি আমাদের, আর বাড়ির থেকে একদমই পাশে সবাই ওখানেই আছে। তো তোমাদের দাদাভাইও ওইখানেই আছে এখনো। তো চলো আমি মাটি নিয়ে নিই, এখানে ক্ষেতের মধ্যে অনেক মাটি আছে, মাটিগুলো নিব। ধার বাড়ানোর জন্য এই মাটিগুলোর প্রয়োজন। কি বন্ধুরা, মনে পড়ছে সেই পুরনো বাড়িতে থাকতে মাটির লেপা তোমরা অনেকে পছন্দ করতে কিন্তু, তাই না? অনেকে বলতে দিদিভাই তোমার এই মাটির ঘর লেপা মোছা দেখে এত ভালো লাগে কি বলবো। তো আজকে না হয় আরেকবার সেই পুরনো দিনটা তোমাদের একটু মনে করিয়ে দিই। বিশ্বাস করো আমারও বেশ মনে পড়ছে, সেই একটা ঘরে থাকা খাওয়া উঠা বসা, সেই ঘরে লেপে মুছে, সেই ঘরটা লেপলে মুছলে কেউ ঢুকে পড়তো খুব রাগ হতাম, ভিডিওতেও বলতাম যে দেখো ঢুকে গেল, ভীষণ রাগ হচ্ছে, এই মাত্র লেপে বার হলাম, পায়ের ছাপ, মানে কি বলবো, খুব মনে পড়ে ঘরগুলো, যে না খুব মিস করি। যাই হোক, আজকে না হয় অনেক দিন পর আবার তোমরা দেখে নাও। তো দেখো ধার কীভাবে বানানো হয়, আমি কিন্তু কোনো দিন ধার বানাইনি, এই প্রথম। আর সবই শেখা ছিল আমার পিসির কাছ থেকে, পিসিকে সবসময় দেখতাম কীভাবে ধার ঠার বানায় নতুন ঘরের, তো ওই দেখে দেখেই শেখা, কেউ হাতে ধরে এগুলো শিখিয়ে দেয়নি। ওই দেখে দেখে যা শেখা, তবুও অতটা হয় না, কিন্তু চেষ্টা করি, আশা করি ভালোই পারবো। তো দেখো প্রথমে কেটে নিলাম, যেই মাপের ধার করব সেই মাপের আমি কেটে নিয়ে সেখানে মাটি দিয়ে লাগিয়ে দিচ্ছি। একটু গোবর হলে ভালো হয়, তবে পরে আবার খেতে যাব গোবর আনতে। তো দেখো এখন মাটি দিয়েই এইরকম করে ধারগুলোকে দেখো কী ছিল আর এখন কী হয়ে গেছে, কী সুন্দর, আগে তো একদমই ছিল না। তো চলো ওইদিকে আমি একটা ধার বানিয়ে নিয়েছি, পেছনটা এখনও হয়নি, একদম সন্ধ্যের লেগে যাবে এত ছোটো দিনের বেলা, তাও এখন একটু দিনটা বড় হচ্ছে, তাই না? তো দেখো বাঁশের নিচে কিছু ফাঁকা ফাঁকা জায়গা ছিল, সেখানেও মাটি দিয়ে সমান চেপে 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 সমান করে দিলাম, তারপরে এখন লেপে দিচ্ছি সুন্দর করে করে। তো চলো একটু পরে আবার খেতে যাব, ক্ষেত থেকে কিছু গোবর নিয়ে আসবো। ওই দেখো গোবর নিয়ে আসলাম, গোবর নিয়ে এসে গোবর দিয়ে লেপলে আর কি ঘরটা মানে সুন্দর হয়, মাটিগুলো শক্ত হয়ে যায়, খুব ভালো হয়। তো চলো ওই পাশটা আগে লেপে নিয়ে এখন এই পাশটা লেপবো, আর একবার লেপে ঠেপে সমান করে নিলে পরের বার কিন্তু অতটা কষ্ট হয় না, প্রথমবার যে কষ্টটা হয় পরের বার সেই কষ্টটা কিন্তু হয় না। তো চলো এইদিকে দেখো অর্ধেক আমার লেপা হয়ে গেছে, আর ঘর দিয়ে ভীষণ রোদ ঢুকছে, যেহেতু এই পাশটা পশ্চিম দিক, সূর্যোদয় এখন এ পাশে, তো রোদটাও এ পাশেই ঢুকবে, তাই না? তো পৌষ মাসে নাকি চুলো বানানো যায় না, তো সেই জন্য পৌষ মাসে আর চুলো বানাবো না, একদম মাঘ মাস পড়লেই চুলোতে হাত দিয়ে দেবো। তো দেখো এখানে মাটি দিয়ে বন্ধ করে দিচ্ছে, এই যে গর্তগুলো কিছু দেখতেই পাচ্ছ, গর্তগুলো, এই গর্তগুলো একবার বন্ধ করলে পরে কিন্তু আর গর্ত হবে না। তো খুব সুন্দর করে দেখো এইভাবে গর্তগুলোর মধ্যে মাটি ভরে ভরে সুন্দর করে লেপে নিচ্ছি। এই ঘরটা লেপতে 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 তারপরে কিন্তু সমান হবে, যেহেতু নতুন মাটি, এই প্রথম লেপা মোছা হচ্ছে, তো সেই জন্য। তো চলো ঘরটা খুব সুন্দর করে লেপে নিই, আর ঘর লেপা মোছা থাকলে দেখবে গ্রামের বাড়িতে এটাই হচ্ছে মানে কি বলবো, ঘরের একটা অহংকার বলতে পারো, না হলে যদি ঘর না লেপা মোছা করো ঘরের কোনো সৌন্দর্যই থাকে না, ঘরের অহংকার এই মাটি দিয়ে ঘর লেপা মোছা, মানে ঘর অহংকার করে যে না দেখো আমি কত সুন্দর পরিপাটি আছি। তো বন্ধুরা আমাদের ঘর লেপা মোটামুটি হলো, একা একা পাচ্ছি না, মানে একা একা পাচ্ছি না বলতে কি, মানে আরও মাটি সোজা করতে লাগতো, সময় নেই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেশি ঠান্ডা লাগলে আমার মাথা ব্যথা করবে, স্নান করবো দেরি হয়ে যাবে। তো মোটামুটি ঘরটা সমান করলাম, করে এই পাশের ধারটা তো একদমই ছিল না, এই পাশের ধার বানালাম, ওই পাশের ধারটা আবার আছে, এই পাশের ধার ছিল না, সেই ধারটাকে বানালাম, আরও ডিজাইন করা যায় কিন্তু সময় নেই এখন, একদমই সময় নেই। কত সুন্দর লাগে তাই না, এই ঘর দেখে মনে হয় না যে আমি পাকা ঘরে গিয়ে থাকি, মানে পাকা ঘরে যাই, আমার মনে হয় যেন এখানেই এখানেই সংসার পেতে নেই, এরকম একটা মনে হয়। দেখো কি ভালো লাগছে দেখতে, তবে এটা হওয়ার নয়, কারণ পাকা ঘর থাকতে কেউ নিশ্চয়ই কাঁচা ঘরে এসে থাকে না, তাই না? তো দেখো মাটির ঘরটা তো শুধুমাত্র একটা সৌন্দর্য, তার পাশে রান্নাঘরের জন্য বানানো হয়েছে, রান্নাঘরের খুব দরকার, একটা বড় রান্নাঘর, কেউ আসলে, যাই হোক
তো এখানে দেখো ও কি করছে, একটুখানি কালার করছে, এই মাত্র স্নান ঠান করে আসলো। তো পুরো ঘরটা আমি লেপে মুছে নিয়েছি আর ভীষণই ভালো লাগছে, দেখো একদম শুকিয়েও গেছে, এত তাড়াতাড়ি যে ঘরটা শোকাবে বুঝতে পারিনি। তো যাই হোক সন্ধে হয়ে গেছে, এখন পর্দাটা নামিয়ে দিলাম। আর আজকেও কালার করছে ওই বাইরের যে খোপ খোপ অংশগুলো সেগুলো, ও বলছে একটার পর একটা কালার করবে, ওর মাথায় কখন কি বুদ্ধি আসে, মানে কি বলবো। যাই হোক কারিগর আমাদের খুব সুন্দর, তো দেখো বেশ ভালোও লাগছে ঘরটা, কিন্তু না খুব সুন্দর লাগছে। এই মাত্র স্নান ঠান করলাম, একদম সন্ধে হয়ে গেছে, তো সকাল থেকে ওদেরই কথা হচ্ছে, এখনো লোকজন এখানে রাস্তায় দাঁড়িয়েই আছে, মানে কাজ করলে তো মনে থাকে মনে পড়ে না, যখন কাজটা একটুখানি ছেড়ে দেই তখনই ঠিক মনে পড়ে যে মানে ঘটনাটা এই না ঘটনাটা এই। তার মধ্যে সব থেকে বাইকের পিছনে যে বসেছিল, যেগুলো শুনছি এখন, এত এতক্ষণ তো শুনিনি, ওর বাবা ওই ফোনে বলছে আমাদের এক জামাইবাবু, উনিও চাকরি করেন বাইরে থাকে, তো পিছনে যে ছিল শানু নাম ছেলেটার, না আমার ভাস্তা হয়, পেছনে যে ছিল ও তো সমস্ত ঘটনাটাই জানে। ও নাকি ওকে বলছিল যে ইয়ে করিস না, বেশি জোরে চালাস না চালাস না, আর মানে কি বলে না ওই রাস্তার পাশে ওই যে কতগুলো লোহার রডগুলো, মানে রড বলবো মানে লোহার ওই যে চাকা সিস্টেম থাকে না দিয়ে রাখে, যে লোহার মানে যাতে করে ট্রাক ট্রাক মানে ধরো মেন রাস্তার আশেপাশে যদি গলি থাকে, দুইটার পাশে গলি থাকলে দেখবে ওই মেন রাস্তার ওই মাঝখানে এরকম রিংয়ের মতন লাগিয়ে রাখে, যাতে করে ওখানে এসে যে কোনো গাড়ি একটু স্লো করে বাইপাস হয়ে বা ডানপাস হয়ে চলে যায় আর কি। তো সেই জায়গাতেই অ্যাক্সিডেন্টটা হয়েছে, ট্রাকটার কোনো নাকি দোষ নেই, ট্রাকটা বলছিল যে ট্রাকটা নাকি হুইসেলও দিয়ে দিয়েছিল, হরেন দিয়ে দিয়েছিল যে উনি ঢুকবেন মানে ট্রাক নিয়ে ঢুকবেন, কিন্তু হরিশ তার কোনো তোয়াক্কা না করে একদম ওটাকে কাটিয়ে চলে যেতে নিয়ে জালটা শেষ। আর পেছনে যে বসেছিল মানে শানু আর কি, সে তো বেঁচে মানে সে তার কিচ্ছু হয়নি, আজকে ডাক্তারখানে নিয়ে গেলো ভেবেছে ভেঙেছে নাকি ব্যথা পেয়েছে ভীষণ, তো বলে না ভাঙেনি। তো ওই শানুই সমস্ত ঘটনাটা বললো, এই না এই হয়েছে, ও তো সমস্তটা কিছু দেখেছে ফিল করেছে ওই সময়টা। আর হসপিটাল থেকে বললো যে ওর সারা শরীরে কোনোখানে চোট লাগেনি, ওর মাথায় চোট লেগেছে, যদি কিনা হেলমেটটা পরা থাকতো তাহলে নাকি এই চোটটা লাগতো না। তো হয় না, একটা মানুষের একটা দুর্ঘটনা ঘটে গেলে পরের দিন, কিন্তু পরের দিন কেন মনে করো তো এক সপ্তাহ এক মাস এই কাহিনী চলে। তো ব্লগের মাধ্যমে আমি তোমাদেরকে শেয়ার করলাম যে কী হচ্ছে, কী ঘটনাগুলো কী শুনছি, কী কানে আসছে হঠাৎ করে, সবটাই শেয়ার করলাম। আজকে যদি ও হেলমেট পরে থাকতো আজকে এই ঘটনাটা হতো না, যার জন্য একটা নির্দিষ্ট আইন করে দিয়েছে যে বাইকে করে হেলমেট পরে না গেলে ফাইন দিতে হবে, এই কথাটাও একটুখানি, আজকে যদি ছেলেটা হেলমেট পরে থাকতো না আজকে এই দৃশ্য ওকে দেখতে হতো না, বা ওর পরিবারের এই দৃশ্য ওকে দেখতে হতো না, অন্ততপক্ষে ছেলেটার একটুখানি যে সুযোগ দেবে, একটু হসপিটালে নিয়ে যাওয়ার সুযোগ দেবে, সেই সুযোগটাই পেলো না, ওখানেই একদম স্পট ডেড হয়ে গেছে। আমার দেওর ওরা গিয়েছিলো, গিয়ে মানে ওরাও তো বাইকের পিছনে ছিল, ওরাও সবাই পিকনিক খেতে গেছিলো, তো ওরা তো দেখে মানে কি বলবো। যাই হোক ভীষণ ঠান্ডা লাগছে, স্নান করলাম দুবার, তো এখন চলো ওই যে ওর জামা প্যান্ট এগুলো নিতে এসেছি, যেগুলো যেগুলো কাপড় ধুয়ে দিয়েছি, ব্যাগ ঠ্যাগ, ব্যাগটা শুকালো নাকি, ব্যাগটা মোটামুটি শুকিয়েছে নিয়ে যাই। সব এখন রোদে দিব, ওইদিকে ও স্নানটা করে এসে ওইদিকে কালার মানে এমনি কী মানে আমি ভাত দিলে তবে খাবে, এর আগে ভাত খাবে না, বলে তুমি মাটি লেপছো যখন আমি তাহলে এই জায়গাটা কালার করে নিই, তো ওই জায়গাটা কালার করছে, এতটাও শুকায়নি, হালকা হালকা ভিজা ভিজা। তো বন্ধুরা পুরো সন্ধে হয়ে গেছে, এই দেখো দেখতেই পাচ্ছ, আর এবার এখানে চলে আসলো, কারেন্ট নেই, কারেন্ট থাকলে কি সুন্দর হতো দেখো তো, আর কাজগুলো এগিয়ে না রাখলে কীর্তনের দিনটাও চলে এসছে, রবিবার ঠিক হলো, মাকেও বললাম কেন করতেছি কথা কেন বাসের, তো এই জন্য ও বলছে যে না কালার করে দি। আমার প্রথমে হ্যাঁ, আর প্রথমে ভেবেছিলাম যে করবো, তারপর ভাবলাম কি থাক করবো না, তোমরা অনেকেই বলেছো যে বেশি এটাতে মানে বেশি কালার টালার করো না, তাহলে গ্রামের মনে হচ্ছে না, কিন্তু কালার করার পর বেশ ভালো লাগবে, তোমরা দেখো মানে হয়তো তোমাদের আইডিয়াটা নেই কিন্তু সত্যি ভালো লাগবে। তারপর তোমাদের কথা মনে করে আমি ভাবলাম থাক এটা কালার করবো না, আজকে ভাবছিলাম আর কি যে না যেরকম আছে সেরকমই থাক, একে তো সময় নেই হাতে, কিন্তু ও বললো যে না কালার না করলে এই যে এই দেখো এটাতে বেশি হয়ে গেছে, এই যে এরকম কালো কালো হয়ে যাবে, উলি পোকাও ধরবে। তো এখনও সকালে খালি একটুখানি ভাত খাইছে, পরে আর ভাত খাইনি, কারেন্ট আসলে বলে খাবে।
আর আমিও তখন তাড়াহুড়ো করে ঝোল না বানিয়েই চলে গেছি। আজকে ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো এখন ওকে খেতে দেবো, কারেন্ট চলে এসেছে, কারেন্ট ছিল না এতক্ষণ। দেখো এই জায়গাটা এরকম করেছে, পরে ও চেঞ্জ করে দেবে, গোলাপি কালার করেছে ও বলছে, পরে সবুজ কালার করবে, ভালো লাগছিল না। তো নেক্সট দিন আরও একটা সুন্দর ভ্লগ নিয়ে ফিরে আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা।